আমরা আসলে এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু সংকট দেখা দিচ্ছে। এটার সুযোগ নিয়ে কোনো কোনো অঞ্চলে কিছু কালোবাজারিরা এটা বিক্রি করা করতেছে ব্ল্যাকে, এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজকে নর্থ গিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল 55 লিটার এবং HSD 122 লিটার উদ্ধার করি এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয়। মূলত এটাই আমাদের আজকে সফলতা এবং আমরা এই তেল যে জিম্মানামার মাধ্যমে তেলিয়ামুড়াতে বিজয় ফিলিং যে পেট্রোল অফিস আছে এখানে আমরা হ্যান্ড ওভার করি এবং পরবর্তী সময়ে আমাদের রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসক পরবর্তী যা যা নির্দেশ দেন আইনিভাবে সেটা আমরা পালন করব। আজকের এই অভিযানে আপনারা কারা কারা ছিলেন? আজকে আমাদের অভিযানে আমাদের এডিশনাল SDM স্যার ছিলেন, আমি SDC করছিলাম এবং আমাদের খাদ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশরা ছিলেন আর তদন্তের কর্মীরা ছিলেন। আগামী দিনেও যদি এরকম কালোবাজারের ঘটনা বা অভিযোগ আপনাদের কাছে আসে তাহলে আপনারা কি সেই ক্ষেত্রেও কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা নিয়মিতভাবে এটা করি, নিয়মিতভাবেই করা হয় এবং আগামী দিনেও যেখানেই আমরা কোনো কোনো অভিযোগ পাবো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই সেটা আমরা আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেব। আপনার নামটা স্যার? আমার নাম শুভঙ্কর চৌধুরী, সাবজোনাল কন্ট্রোলার ফুড তেলিয়ামুড়া।